নমস্কার বন্ধুরা, নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওটিতে পুত্র সন্তানদের জন্য রাখলাম 30টি পি বা প অক্ষর দিয়ে একদম নতুন নতুন এবং খুবই মিষ্টি মিষ্টি অর্থ সহনাম। তবে বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যারা এখনও পর্যন্ত নতুন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নতুন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, 1 নম্বর নামটা তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা পিয়াল। পিয়াল নামের অর্থ গাছ বিশেষ। 2 নম্বর নামটাও তিন অক্ষরের, সম্পূর্ণ ইউনিক একটা নাম। এই নামটা প্রারম্ভ। প্রারম্ভ নামের অর্থ আরম্ভ। 3 নম্বর নামটা একটু বড় কিন্তু একদম নতুন ইউনিক একটা নাম। এই নামটা প্রাভাতিক। প্রাভাতিক নামের অর্থ প্রভাতকালীন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য প অক্ষর দিয়ে একদম নতুন ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে 4 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি প্রত্যয়ক। প্রত্যয়ক নামের অর্থ প্রত্যয়কারী। 5 নম্বর নামটা প অক্ষর দিয়ে তিন অক্ষরের, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রার্থন। প্রার্থন নামের অর্থ নিবেদন। 6 নম্বর নামটা তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রতীত। প্রতীত নামের অর্থ জ্ঞাত বা প্রখ্যাত। 7 নম্বর নামটা তিন অক্ষরের, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রিয়ক। প্রিয়ক নামের অর্থ ভ্রমর। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য প অক্ষর দিয়ে খুবই ছোট্ট কিউট একটা নাম রাখতে চান, তাহলে 8 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি প্রাংশু। প্রাংশু নামের অর্থ উন্নত। 9 নম্বর নামটা একটু বড় কিন্তু একদম ইউনিক একটা নাম। এই নামটা পরমজ্যোতি। পরমজ্যোতি নামের অর্থ পরমেশ্বর। 10 নম্বর নামটা একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রান্তিক। প্রান্তিক নামের অর্থ প্রান্তবর্তী। 11 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু তিন অক্ষরের, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রত্যয়। প্রত্যয় নামের অর্থ বিশ্বাস। 12 নম্বর নামটা তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রণত। প্রণত নামের অর্থ নম্র। 13 নম্বর নামটা তিন অক্ষরের, খুবই মিষ্টি একটা নাম। এই নামটা প্রদীপ্ত। প্রদীপ্ত নামের অর্থ প্রভাময়। বন্ধুরা, আপনারা আপনাদের পুত্র সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে সম্পূর্ণ নতুন একটা নাম রাখতে চান, তাহলে 14 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি প্রতিনব। প্রতিনব নামের অর্থ অভিনব। 15 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা পিনাক। পিনাক নামের অর্থ ত্রিশূল। 16 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু তিন অক্ষরের, সম্পূর্ণ নতুন ইউনিক একটা নাম। এই নামটা প্রত্যন্ত। প্রত্যন্ত নামের অর্থ প্রান্তবর্তী বা সীমান্ত। 17 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু চার অক্ষরের, খুবই মিষ্টি ইউনিক একটা নাম। এই নামটা পিতারুণ। পিতারুণ নামের অর্থ পিত ও লোহিত বর্ণ। 18 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রতিভাস। প্রতিভাস নামের অর্থ প্রকাশ।
19 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, দুই অক্ষরের, খুবই মিষ্টি একটা নাম। এই নামটা পিতু। পিতু নামের অর্থ সূর্য বা অগ্নি। 20 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, তিন অক্ষরের, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রত্যুষ। প্রত্যুষ নামের অর্থ প্রভাত। বন্ধুরা, আপনারা যদি আপনাদের পুত্র সন্তানদের জন্য প অক্ষর দিয়ে তিন অক্ষরের খুবই কিউট ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে 21 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি প্রতীর। প্রতীর নামের অর্থ তীর। 22 নম্বর নামটা একদম ইউনিক একটা নাম। এই নামটা পুরঞ্জিৎ। পুরঞ্জিৎ নামের অর্থ মহাদেব। 23 নম্বর নামটা একটু বড় কিন্তু খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রদীপন। প্রদীপন নামের অর্থ উজ্জ্বলকরণ। 24 নম্বর নামটা ও অক্ষর দিয়ে শুরু, তিন অক্ষরের, সম্পূর্ণ ইউনিক একটা নাম। এই নামটা প্রভাব। প্রভাব নামের অর্থ প্রতাপ বা শক্তি। 25 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রবাহ। প্রবাহ নামের অর্থ স্রোত। 26 নম্বর নামটা তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রবুদ্ধ। প্রবুদ্ধ নামের অর্থ জ্ঞানবান। বন্ধুরা, আপনারা আপনাদের পুত্র সন্তানদের জন্য যদি প অক্ষর দিয়ে খুবই মিষ্টি ইউনিক একটা নাম রাখতে চান, তাহলে 27 নম্বর নামটি রাখতে পারেন। এই নামটি প্রবোধ। প্রবোধ নামের অর্থ জ্ঞান বা বিকাশ। 28 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, তিন অক্ষরের, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রয়াস। প্রয়াস নামের অর্থ অভিলাষ। 29 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, চার অক্ষরের, খুবই কিউট ইউনিক একটা নাম। এই নামটা প্রতিক্ষণ। প্রতিক্ষণ নামের অর্থ প্রতিপালন। এবং 30 নম্বর নামটা প অক্ষর দিয়ে শুরু, একদম ইউনিক একটা নাম। এই নামটা প্রাণেশ। প্রাণেশ নামের অর্থ জীবনের অধীশ্বর। তো বন্ধুরা, এই সকল নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন, আর সাথে সাথে আপনাদের পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন। আর বন্ধুরা, এই অক্ষরটি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখে আসতে পারেন। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত নতুন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নতুন কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।